তাহলে চলেন এই লেসনে আমরা চ্যাট রিলেটেড আরো একটা নতুন প্লাগইন সম্পর্কে আপনাদেরকে আইডিয়া দেই প্লাগইনটা হচ্ছে চ্যাট সাপোর্ট বট ওয়ার্ডপ্রেস চ্যাট প্লাগইন যেটা আপনারা কোট কেনিয়ে পাবেন এর মূল্য হচ্ছে 59 ডলার এবং অলরেডি সেল হয়েছে 1000 এর উপরে 4.8 রেটিং বজায় আছে এবং 1 আগস্ট 2020 এর লাস্ট আপডেট হয়েছে রেগুলারলি এটা আপডেট হয় আমরা লাইভ প্রিভিউতে যাব তার আগে একটু ফিচারগুলো দেখে আসি যে চ্যাটিং এর ফিচার ঠিক এমন এখানে এওএসএম চ্যাট তিনটা কালার আছে আমরা কালার চেঞ্জ করতে পারবো এছাড়াও কি কি ফিচার আছে খুব ইম্পর্টেন্ট কারণ আপনি চ্যাট রিলেটেড এর আমি অনেকগুলো প্লাগ ইন দেখিয়েছি প্রত্যেকটা প্লাগ ইন থেকে কিন্তু ইউনিক এবং ইউনিক বলেই কিন্তু তারা সেল পাচ্ছে এবং প্রত্যেকটার ভিতরে ইন্ডিভিজুয়াল বেশ ভালো ভালো কিছু ফাংশন আছে এখন আপনি কোনটাকে কোথায় ইউজ করবেন এটা আপনার সিদ্ধান্ত তবে প্রত্যেকটা ফাংশন সম্পর্কে আপনার জানা উচিত যেমন এই প্লাগইনতে দেখবেন যে রিচ মেসেজস এন্ড সার্ভিস সিস্টেম আছে যেটা অন্য কোন ম্যাশ চ্যাটবটে আমরা এর আগে যেগুলো দেখেছিলাম সেখানে কিন্তু সার্ভিস সিস্টেমটা ছিল না রেজিস্ট্রেশন লগইন মাল্টিলিঙ্গুয়াল এবং আরটিএল নোটিফিকেশন অপশন আছে এছাড়া মডার্ন অ্যাডমিন এরিয়া আছে যেমন যেখানে আমরা ম্যানেজ কনভারসেশন করতে পারবো আমরা রিপ্লাই গুলো সেভ রাখতে পারবো কাস্টমার ইনসাইটের ব্যাপার আছে মেসেজ এডিটর এছাড়া ম্যানেজ ইউজ করতে মানে ইউজারকে ম্যানেজ করতে পারবো ফাইন শর্ট এবং ফিল্টার করার অপশন আছে এদের দুইটা পাওয়ারফুল অ্যাপ আছে একটা হচ্ছে ডায়ালগ ফ্লো আর একটা হচ্ছে স্ল্যাক এদের ইন্টিগ্রেট যাবে আর ওয়ার্ড প্রেস এর ক্ষেত্রে এটা এরা রেডি টু ইউজ ইন মিনিট খুবই সহজ আমি দেখাবো জাস্ট কিছু সেটিংস করলে আপনি হয়ে যাবে আর ওয়ার্ড প্রেস ইউজার এবং ডিরেক্ট অ্যাডমিন অ্যাক্সেস রয়েছে তো আমরা একটু লাইভ প্রিভিউতে ক্লিক করি তাহলে এটার আউটপুটটা আমরা দেখতে পারবো কেমন এখানে দেখতে পাচ্ছি ডান পাশে এই সাপোর্ট বোর্ড চলে এসেছে এবং এখানে সাপোর্ট দেওয়ার জন্য একজন চলে এসেছে দেন আমি আমার টাইপিং করব আমরা একটা সাইড রেডি রেখেছি এই সাইটে আমরা চ্যাটবোর্ড চ্যাটের যেই বারবার চ্যাটবোর্ড বলছি বার মানে এই চ্যাটের যে প্লাগইনটা আছে এই চ্যাটের প্লাগইনটা আমরা এখন এটাকে ইন্টিগ্রেট করব তো আমরা অলরেডি এখান থেকে একটু প্লাগইনে যাচ্ছি সম্ভবত আগের প্লাগইনগুলো কিন্তু নেই

এই সাপোর্ট বোর্ডে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা সাপোর্টের অপশন পাবো প্রথমে যেটা হচ্ছে ইনবক্স এখানে কেউ মেসেজ করেনি তাই এটা ইনবক্স পাইনি আরেকটা বিষয় এখানে আপনাদেরকে দেখিয়ে দিই এই প্লাগইনটা সিস্টেমটা এমন আমি যদি একটু রিফ্রেশ করি দেখবেন আমাকে একটা মেসেজ দিবে যে তুমি এই যে এখানে কিন্তু এখন দেখাচ্ছে না এটা আমি লগ ইন আছি এই কারণে এটা সমাধানের জন্য আমি আমার আরেকটা ব্রাউজারে জাস্ট ওপেন করে একটু রিফ্রেশ করি দেখবেন এখানে চলে আসবে এখানে কিন্তু আমি ইউজার মোডে নেই এই দেখুন এখানে চলে এসেছে তো এটা দেখে আপনাদের ঘাবড়াবার কিছু নেই এটা এই এই সিস্টেমটাই এটা এই প্লাগইনটা তো এখান থেকে আমি যদি চলে আসি ঠিক এই জায়গায় মেসেজ মেসেজেও আমাদের কোনো মেসেজ নেই এরপর আমরা যেটা চলে আসবো সেটা হচ্ছে এখান থেকে ইউজার যদি কোনো ইউজার আমাদের এখান থাকে তাহলে সব ইউজার আমরা কয়টা লিড পেয়েছি কয়টা ভিজিটর এসেছে কতজন অ্যাডমিন এজেন্ট টোটাল আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা হচ্ছে সেটিংস প্রথম যে সেটিং সেটা হচ্ছে চ্যাটের সেটিংস এই চ্যাটের সেটিংস আমাদের যেটা করতে হবে ম্যানুয়াল

চ্যাট তো সবসময় থাকাই প্রয়োজন আর আপনি যদি মনে করেন অফিস আওয়ার যখন থাকবেন আমাদের আমি যখন টাইম ফ্রেমটা দিয়ে দিব তখন এটা থাকবে না তখন আপনি সেটা করতে পারেন এটাও খুব ভালো একটা ফাংশন অনেক সময় দেখা যায় যে আপনি নটা থেকে পাঁচটা অফিস ছয়টার সময় কেউ যদি আপনার সাইডে ভিজিট করে তখন যদি অফিস আওয়ার না ওই সময় আসলে চ্যাট রেখেও লাভ নেই এরকম যদি আপনার ক্লায়েন্ট বলে তখন এই ফাংশনটি এখান থেকে আপনি ইউজ করতে পারবেন হাইড চ্যাট ইফ নো এজেন্ট অনলাইন যখন কোনো এজেন্ট আপনার অনলাইনেই থাকবে না তখন এটা অটোমেটিক হাইট হয়ে যাবে এটা চাইলে করতে পারেন দরকার নেই ট্রান্সলেট অটোমেটিক্যালি এটা আপনি করতে পারেন যদি আপনার সাইড মাল্টিলিঙ্গুয়াল হয় মানে মাল্টি ল্যাঙ্গুয়েজ হয় ওপেন অটোমেটিক্যালি এটা হচ্ছে ওপেন দ্য চ্যাট উইন্ডো অটোমেটিক্যালি ওপেন এ নিউ মেসেজ ইজ রিসিভ যখন কোনো মেসেজ রিসিভ হবে তখন ওপেন হয়ে যাবে দরকার নেই ডিসেবল আপলোড আপলোডের অপশনটা আপনি ডিজেবল করে দিতে পারেন যদি কোনো ফাইল আপলোড করতে সাপোর্টের জন্য দরকার হতে পারে তা থাকুক আর্টিকেলস ডিসপ্লে আর্টিকেল সেকশন অফ ড্যাশবোর্ড এরিয়া আচ্ছা এটা আর্টিকেল টাইটেল টাইমেবল মেসেজ এখানে আপনি চাইলে একটি ভাইড এবং এখানে টাইমেবল কোনো মেসেজ দিতে পারেন প্রাইভেসি মেসেজ যদি চান এখানে অপশন কিন্তু আছে এগুলো দিয়ে দেবেন পপ আপ মেসেজ আপনি যদি কোনো পপ আপ ইউজ করতে চান এবং সেখানে যদি এটা অ্যাক্টিভ দিয়ে তারপরে আপনি মানে মোবাইলে অ্যাক্টিভ মোবাইলে অ্যাক্টিভ আবার এখানে হাইট ভাবে দিয়ে আপনি এখানে মেসেজ দিয়ে দিতে পারেন এছাড়া ওয়েলকাম মেসেজ দিতে পারেন এখানে বলা যাচ্ছে ডিসপ্লে অটোমেটিক চ্যাট মেসেজ ইন নিউ ইউজার নতুন যে আসবে তাকে এটা আপনি দিতে পারেন এখানে দিয়ে আপনি ওপেন চ্যাট চ্যাটটা ওপেন হয়ে যাবে অ্যাক্টিভ থাকবে ওপেন চ্যাট হবে চাইলে একটা সাউন্ড দিতে পারেন ট্রিগারে কি হবে ট্রিগারে ওপেন পেজ লোড অথবা অন চ্যাট ওপেন পেজ লোড যখন হবে তখনই আসবে এইটা হচ্ছে ডিলে হবে কতক্ষণ দরকার এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারেন যে ওয়েলকাম টু মাই সাইট আমি দিয়ে দিচ্ছি আমি দিচ্ছি ক্যান আই হেল্প ইউ

নাকি অলস অল মেসেজ নাকি ইনকামিং মেসেজে এইটা আপনি যেটা খুশি সেটা দিবেন আপাতত নান আছে সাউন্ড ফর এডমিন এডমিনের জন্য সাউন্ড দিবেন কি নান দিয়ে দিতে পারেন এজেন্ট ইমেইল নোটিফিকেশন আপনার ইমেইলে কোনো নোটিফিকেশন এজেন্টের কাছ থেকে আসবে যদি এনাবল করতে চান ইউজার ইমেল নোটিফিকেশন ডেস্কটপ নোটিফিকেশন অন করতে পারেন এবং এখানে আছে ইউজার অ্যান্ড এজেন্ট অথবা ইউজারের জন্য শুধু এজেন্টের জন্য ফ্ল্যাশ নোটিফিকেশন এটা ব্রাউজার ট্যাব নোটিফিকেশন যেটা আমরা বলি এখানে নোটিফিকেশন এর ব্যাপার পুশ নোটিফিকেশন এনাবল দ্য পুশ নোটিফিকেশন ফর অ্যাডমিন ইউ এটা আপনি অ্যাক্টিভ করতে পারেন একটা ইনস্টান আইডি এবং একটা সিক্রেট কি এটা প্রয়োজন নেই আমাদের ইমেল সেটিংস এটা ইউজার নেম পাসওয়ার্ড পোর্ট এগুলো আসলে সেট আপ না করাটা আমি মনে করি ভালো এই চ্যাটের ক্ষেত্রে তবে ক্লায়েন্ট যদি বলে একটু জটিল ফাংশনালিটি ক্লায়েন্ট চায় এবং আপনাদের আপনাদের প্রাইস ও যদি সে বেশি ধরে তখনই আসলে ইমেল সেটিংস গুলো করবেন তখন ক্লায়েন্ট এর যে ইউজার নেম যে পাসওয়ার্ড আহ সেন্ডার ইমেল সেন্টার নেম এগুলো আপনি দিবেন তাহলে অটোমেটিক ওর কাছে মেল চলে যাবে এরপরে যেটা সেটা হচ্ছে ইউজার ইউজার এর ক্ষেত্রে রেজিস্টার অল ভিজিটর এখানে আপনি অল ভিজিটর কে রেজিস্টার করাবেন কিনা ওপেন করার সাথে সাথে রেজিস্টার হবে এটা না করাই ভালো রিকোয়ার রেজিস্টার। আপনি যদি চান যে কেউ রেজিস্টার করতেই হবে চ্যাট করতে হলে এটা করতে পারেন এটা ক্লায়েন্ট যদি বলে যে আমার সবাইকে আমি সাপোর্ট দিব না একমাত্র আমার রেজিস্টার্ড যারা ইউজার তাদেরকে আমি সাপোর্ট দেবো তখন এই এই যে রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন ফর্ম তারপর হচ্ছে ডিজেবল রেজিস্ট্রেশন অফিস আওয়ার আচ্ছা এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক আপনি দিয়ে সেট করে দিতে পারেন যদি আপনি রেজিস্ট্রেশন কোনো লিঙ্ক ওপেন করেন মানে আলাদা কোনো পেজ করেন তাহলে সেটা আপনি লিঙ্ক এখানে দিতে পারেন যদি কোনো ফর্ম ক্রিয়েট করেন তাহলে সে ফর্মের টাইটেল মেসেজ কোন মেসেজ থেকে যাবে সাকসেস হলে সাকসেস কারণ যে রেজিস্ট্রেশন করবে তার কিন্তু অবশ্যই তাকে একটা মেসেজ দিতে হবে লগইন মেসেজ রেজিস্ট্রেশন ফর্ম ফিল এগুলো ইনক্লুড প্রোফাইল ইমেজ পাসওয়ার্ড এগুলো আমাদের দরকার নেই বোট নেম আচ্ছা এগুলো আমাদের আপাতত প্রয়োজন নেই ডিজাইনের ক্ষেত্রে এখানে হচ্ছে আপনি প্রাইমারি কালার কোনটা হবে এখান থেকে কালার সেট করে দিবেন সেকেন্ডারি কালার তারপর চ্যাট পজিশন কোন দিকে হবে ডানে না বামে এখান এখন ডানে আছে আরটিএলটা কেমন আরটিএল দরকার নেই আমাদের ডিসপ্লে ইউজার প্রোফাইল ইমেজ প্রোফাইল ইমেজ দেখাবেন কিনা হ্যাঁ এটা ইউজারের প্রোফাইল ইমেজ দেখাবেন কিনা তাহলে এটা টিক দিবেন চ্যাটের সময় যদি প্রোফাইল ইমেজ দেখতে চান তাহলে এটা টিক দিয়ে দিবেন হাইট এজ এন প্রোফাইল ইমেল আচ্ছা হেডার টাইটেলে কি দিবেন এটা এটা হচ্ছে চেঞ্জ প্রত্যেকটা অপশন আপনি টিউনিং করে দেন হচ্ছে রিফ্রেশ করে করে দেখবেন আমি জাস্ট একটু পরিচয় করিয়ে দিচ্ছি এবং কোথায় কোথায় আপনি কি করতে হবে সেগুলো বলে দিচ্ছে বাট আপনার হাতে অনেক অপশন আছে এবং সে অনুযায়ী আপনি এগুলোকে কাস্টমাইজ করবেন কারণ এগুলো যদি নর্মালি আমি প্রত্যেকটা চেঞ্জ করে দেখাতে চাই এক একটা ভিডিও অনেক বড় হবে যেটা আপনাদের বিরক্তি লাগবে তার থেকে নিজেদের এই বিষয়গুলো রিসার্চ করতে হবে জাস্ট আমি সেটিংস দিয়ে আপনাদেরকে আইডিয়াগুলো দিলাম যে কোন প্লাগিনে কি কি ফাংশনালিটি রয়েছে এবং এনভার পারচেস কোড এটা আমাদের দরকার নেই এটা হচ্ছে মূলত আচ্ছা ওয়েব ভু ওয়েব হুকস অটোমেটিক আপডেট এগুলো আমাদের কিছু দরকার এখানে আমাদের যা আছে এখানে আমাদের হাত দেওয়ারই প্রয়োজন নেই ইউটিসি অফসেট ডিপার্টমেন্ট এখানে আপনি ডিপার্টমেন্ট সেট করে দিতে পারেন সাপোর্টের এইটা এইটা একটা ভালো জিনিস যেমন আপনার টেকনিক্যাল সাপোর্ট লাগতে পারে সেল সাপোর্ট লাগতে পারে এখানে আপনি একটা নাম দিবেন এবং এখানে আপনি এই আইটেম অ্যাড করবেন আবার এখানে প্লাস করে আপনি কোনো ব্যক্তির ছবি যদি দিতে চান তাহলে দিতে পারবেন ডিপার্টমেন্ট সেটিংসটা এখানে আপনি করবেন যেমন এটা কি ডিসপ্লে বা ড্যাশবোর্ডে ডিসপ্লে হবে আপনি কি ইমেজ দেখতে চান অবশ্যই লেভেলটা কি হবে তার লেভেল কি হবে সিঙ্গেল ইমেজ আর টাইটেল এভাবে আপনি তার ডিপার্টমেন্ট তৈরি করবেন এক একজনের জন্য চ্যাটের জন্য এটা দরকার হবে এটা একটা ভালো অপশন আর এখানে তেমন অপশন আমাদের খুব প্রয়োজন নেই ওয়ার্ড ক্ষেত্রে আপনি এটা কি ডিসপ্লে ম্যানুয়ালি করবেন কিনা মাল্টি সাইড রোড রাউটিং করবেন কিনা দরকার নেই এগুলো এই মাল্টিসাইট বলতে কিন্তু ওয়ার্ডপ্রেসের আন্ডারে যদি আপনি আবার আটা যেটা আমরা এমইউ বলি মাল্টি ইউজার ভিজিবিলিটি তারপরে ইউজার সিস্টেম ফোর্স ল্যাঙ্গুয়েজ এগুলো আমাদের প্রয়োজন নেই অ্যাপ আমি আগে বলেছি দুইটা অ্যাপ আছে একটা হচ্ছে ডায়লগ ফ্লো আর একটা হচ্ছে স্ল্যাক এখানে স্ল্যাক এর ক্ষেত্রে বলা আছে কমিউনিকেট উইথ ইওর ইউজার রাইট ফ্রম স্ল্যাক স্ল্যাক কে দেখবেন আপনি যদি এখানে স্ল্যাক এ ক্লিক করেন তাহলে স্ল্যাকের সাথে আপনাকে এখানে লাইসেন্স কি দিলে অ্যাড করে নেবে আর একটা আছে ডায়লগ ফ্লো সেম জিনিস লাইসেন্স কি দিলে নিয়ে নেবে আর টিকিটস একটা আছে প্রোভাইড হেল্প ডেস্ক সাপোর্ট এখানে আপনার লাইসেন্স কি দিতে হবে তো ওদের এগুলো আমাদের প্রয়োজন নেই আমরা ম্যানুয়ালি করে নেব আর্টিকেলের ক্ষেত্রে এখানে ওই যে আমরা যে আমরা যে নলেজ বেস দেখেছিলাম ওই টাইপের এখানে বাট এটাও আমাদের খুব দরকার নেই ওই নলেজ বেস কনসেপ্টে গেলে আমাদের নলেজ বেস ঠিক আছে ট্রান্সলেট আপনি যদি কোন কোন ল্যাঙ্গুয়েজকে ফোর্স করতে চান সেটা এখান থেকে করতে পারবেন ওভারঅল এই প্লাগইনটা অনেক ভালো একটা প্লাগইন এবং আহ আপনার ক্লায়েন্ট যদি চায় তাহলে এই প্লাগইনটা দিয়ে আপনি খুব সহজেই যে কোনো সাপোর্ট ফাংশন আপনার ওয়েবসাইটে অ্যাড করতে পারেন